বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে প্রস্তুত রাশিয়া। বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পুরোপুরিভাবে প্রস্তুত রাশিয়া। খুব শীঘ্রই সেই অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে পুতিনের দেশ। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। RS-28 সারমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে Saturn-2 তকমা দিয়েছে পশ্চিমা বিশ্ব। Saturn শব্দের অর্থ শয়তান। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ডুমেস্ট ওয়েপন বা পৃথিবী শেষ করার অস্ত্র হিসাবেও ব্যাখ্যা করেছেন কেউ কেউ। পারমাণবিক ক্ষেপণাস্ত্রটির গতিবেগ ঘণ্টায় প্রায় 26,000 কিলোমিটার। অনায়াসে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিতে সক্ষম Saturn-2। ক্ষেপণাস্ত্রের ওজন 2,80,000 কিলোগ্রাম, উচ্চতা 14 তলা বাড়ির সমান। রাশিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্রের নাম শুনলে পিলে চমকে উঠবে সকলের। পৃথিবীর যে কোনো প্রান্তে নির্ভুল আঘাত হানতে সক্ষম সারমাত। কেন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে? অনেকগুলো কারণের মধ্যে একটি হলো, এটি একসঙ্গে একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম। পরমাণু অস্ত্র বহন করে বিশ্বের যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারে সারমাত। দ্বিতীয়ত, এই ক্ষেপণাস্ত্রে 10 বা তার বেশি ওয়ারহেড যোগ করা যায়, অর্থাৎ তা একাধিক যুদ্ধাস্ত্র নির্ভুলভাবে ছুটতে পারে, যার ফল সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে সারমাতের ধ্বংসের ক্ষমতা অনেক বেশি। পাশাপাশি ওই ক্ষেপণাস্ত্র এমনই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যে একে ধরতে পারবে না শত্রুপক্ষের কোনো রাডারও, ফলে শত্রুপক্ষের অজান্তেই এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যে আঘাত হানতে পারে বলে দাবি রুশ সংবাদ মাধ্যমের। রুশ সংবাদ মাধ্যম এও দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে প্রায় 22 বছর ধরে গবেষণা করা হয়েছে। গবেষণা করে এই ক্ষেপণাস্ত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যা অন্য ক্ষেপণাস্ত্রের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। বলা হচ্ছে সারমাতের 3টি স্তর রয়েছে। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ছুটতে তরল দাহ পদার্থ ব্যবহার করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট এমন একটি রেজিমেন্ট তৈরির পরিকল্পনা করছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে, যারা দ্বিতীয় শয়তানকে নিয়ে লড়াই নামবে। 2023 সালের ডিসেম্বরের মধ্যেই সেই দল তৈরি হয়ে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা সূত্র সংবাদ সংস্থা TASSকে বলেছে, ডিসেম্বরে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী এই অস্ত্রের দায়িত্ব পাবে। অন্য একটি সূত্র থেকে জানা গেছে, সে রেজিমেন্টকে পরীক্ষামূলক একটি যুদ্ধের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি জানা গেছে, রাশিয়ার সারমাত ক্ষেপণাস্ত্র সঠিকভাবে পরীক্ষা করা হয়নি। এর মধ্যেই Saturn-2 এর পরীক্ষার কথা প্রকাশ্যে এসেছে। এর আগে 2022 সালের এপ্রিলে রাশিয়ার মধ্যে সারমাত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল বলে শোনা গিয়েছিল। রুশ সংবাদ মাধ্যমের দাবি ছিল, 6,000 কিলোমিটার দূরের লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছিল ওই ক্ষেপণাস্ত্রটি। রাশিয়ার সংবাদ সংস্থা TASS এর প্রতিবেদনে প্রথমে দক্ষিণ মেরুতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উল্লেখ ছিল, তবে তারপর থেকে এ নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেনি রাশিয়ার সামরিক কর্মকর্তারা। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের মধ্যে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিশ্বের বহু দেশ চিন্তিত। রাশিয়ার আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে, পুতিনের ভাষায়, অজয় কিনজল এবং অ্যাভনগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তার সঙ্গে যুক্ত হয়েছে সারমাতও।